জয় বলল আগামীকাল তেরোই তিরিশে আগস্ট শুক্রবার একাদশী আটটি মহা দ্বাদশীর কথা বলা হয়েছে অনেকেই প্রশ্ন করছে আমাকে তাই উন্মিলনী ব্যাঞ্জলি ত্রিস পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী পাপনাশিনী এই মহা দ্বাদশী অষ্ট মহাদ্বাদশী এই আটটি দ্বাদশীতে উপবাস করতে হয় এই মহাদ্বাদশী লক্ষণ পেলে শুদ্ধ একাদশীও ত্যাগ করতে হয় এই দ্বাদশীর দিন ব্রত পালন করতে হয় তাই আগামীকাল আমাদের একাদশী শুক্রবার তিরিশে আগস্ট পরের দিন পারণ নটা বত্রিশের মধ্যে পরের দিন নটা বত্রিশের মধ্যে পারণ এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি সেই একাদশীর তিথির নাম কি যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভগবানকে ভগবান তখন বলছেন হে যুধিষ্ঠির সর্বপাপ নাসিনী এই একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা এটি এই একাদশীকে আবার অজা একাদশীও বলা হয়েছে অনেক জায়গায় অজ শব্দটির অর্থ হচ্ছে যার জন্ম হয়নি বা উৎপত্তি হয়নি অজ শব্দ যখন আবার স্ত্রীবাচক হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে অজা এই অজাকতার অর্থ উৎপত্তি বিহীনা আবার এই অজা শব্দ দিয়ে শক্তিকেও বোঝানো হয় অজা শব্দ দিয়ে যুধিষ্ঠির এই তিথিটির কথা জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে যুধিষ্ঠির পুরাকালে হরিশ্চন্দ্র নামে একজন রাজা ছিলেন তিনি কোনো অজ্ঞাত কোনো কর্ম তিনি অন্যায় কর্ম করেছিলেন বা কোনো সত্যতা রক্ষা করবার জন্যে তিনি রাজ্য থেকে ভ্রষ্ট হয়েছিলেন এমন তার অবস্থা দাঁড়িয়েছিল যে তিনি তার স্ত্রী পুত্র সকলকে বিক্রয় করে দিতে বাধ্য হয়েছিলেন এমনকি নিজেকেও তিনি বিক্রয় করে দিতে বাধ্য হয়েছিলেন তারপর কি করলেন রাজা হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র তিনি তখন চন্ডালের দাসত্ব স্বীকার করলেন কিন্তু তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ ছিলেন সত্যে দৃঢ় ছিলেন চন্ডালের দাসত্ব করা মতো হীন রত অত হয়েও রাজা কিন্তু সত্য থেকে ভ্রষ্ট হলেন না এমন ভাবে রাজা হরিশ্চন্দ্র বহু বছর কাটালেন রাজা অত্যন্ত দুঃখিত মনে চিন্তা করছেন আমি কি করি কোথায় যাই আমি কিভাবে উদ্ধার পাব এমন সময় গৌতম মুনি এসে রাজাকে দর্শন দিলেন বললেন আহা সৃষ্টিকর্তা ব্রহ্মা অপরের উপকারের জন্যেই এমন ব্রাহ্মণ সাধু মুনি ঋষি সৃষ্টি করেছেন আর রাজা তখন তো মানসিক অবস্থা রাজা কি করবেন বুঝতে পাচ্ছেন না এমন বিপদের সময় তিনি মুনিকে দর্শন করেছেন করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন হয়ে দণ্ডবৎ মুনিকে প্রণাম করলেন করে তার দুঃখের কথা মুনি বর্কে জানালেন তা সাধু মুনি তারা তো জীবের মঙ্গল চান জগতের মঙ্গল চান তাই হরিশ্চন্দ্রের এমন দুঃখের কথা শুনে গৌতম মুনির মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল তখন তিনি রাজাকে উপদেশ দিলেন হে হরিশ্চন্দ্র ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অন্নদা নামে যে একাদশী তা অত্যন্ত পুণ্যদায়িনী আর সমস্ত পাপ বিনাশ করে আপনি যদি উপবাস করে এই ব্রত করেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে আর আরও বললেন আপনি যদি রাত্রি জাগরণ করেন তাহলেও আরও উত্তম এই বাক্য বলে মুনিব্রত অদৃশ্য হয়ে গেলেন তারপর রাজা এই অনুসারে এই অন্নদা নামনি যে একাদশী সে একাদশী ব্রত রাজা পালন করলেন পালন করে রাজা সমস্ত পাপ থেকে মুক্ত হলেন এই ব্রত পালন করার ফলে রাজা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে আবার তার স্ত্রী পুত্র ফিরে পেলেন রাজ্য ফিরে পেলেন আর তার স্ত্রী পুত্র প্রজাদের নিয়ে কুটুম্বদের নিয়ে তিনি তখন স্বর্গে গমন করলেন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে হে যুধিষ্ঠির যিনি এই ব্রত পালন করবেন তিনি সব পাপ থেকে মুক্ত হবেন এবং স্বর্গ লাভ করবেন আর এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে পাঠ করলে শ্রোতা বক্তা উভয়েই অশ্বমের যজ্ঞের ফল পাবে আর কি না কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ ধামে গমন করবেন কৃষ্ণ সেবার অধিকারী হবেন আর কি বলবো আরও আরও বলছি শোনো যুধিষ্ঠির এই ব্রত যিনি পালন করবেন তিনি রাজা হন বা দরিদ্র হন গৃহস্থ হন বা সন্ন্যাসী হন ব্রাহ্মণ হন কি শূদ্র হন পুরুষ হন কি নারী হন সকলেই আনন্দ চিত্তে নির্বিঘ্নে এই ব্রতের ফলে কৃষ্ণ সেবার অধিকারী হবেন তাদের জীবন আনন্দময় হয়ে উঠবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীর কথা বলা হয়েছে এই একাদশী পালন করা সকলের পক্ষে কর্তব্য প্রতি একাদশীতেই যেমন অধিক সংখ্যক নাম জপের কথা বলা হয়েছে স্তব প্রার্থনা কীর্তন করার কথা বলা হয়েছে আহার শুদ্ধির কথা বলা হয়েছে গুরুদেবের নির্দেশ মতো আহার গ্রহণের কথা বলা হয়েছে এই একাদশীতেও সে রকমভাবেই পালন করা কর্তব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय रा जय गुरु जय निताय